الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله 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 إن تنصروا الله ينصركم.
এফআর মহিউস সুন্নাহ কর্তৃক আয়োজিত আজকের মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, অর্থ এলাকার গরিবগ্রস্ত ভাই বোনেরা, আপনারা অবশ্যই জানেন বিগত 2013 সালে এফআর মহিউস সুন্নাহ একাডেমি কমপ্লেক্সের যাত্রা শুরু হয়েছে। শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠান করা হয়েছে, এই জন্য আমরা সবাই উপস্থিত হইতে পারেছি আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর আমরা সহযোগিতা করি এবং দোয়া করি উনার জন্য, আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের যে উদ্যোগ এবার নই শুননা একাডেমির যে শিল্পের বস্ত্র বিতরণের জন্য আয়োজন করা হয়েছে, এটা মসজিদ এবং মাদ্রাসা যে জাতি এখানে লাগা দিয়েছিল মসজিদ বা প্রথম এই উদ্যোগ উনার যে আল্লাহ আশা আকাঙ্ক্ষা পূরণ করে, আমরাও এরপরে সহযোগিতা করতাম যেভাবে ভাই সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান যে মাদ্রাসার বা মাদ্রাসার প্রতিষ্ঠাতার অক্লান্ত পরিশ্রম এবং উদ্যোগের বিনিময়ে আমরা অনুষ্ঠান করার সুযোগ পাইছি, এটা আপনার সবে ওনার আল্লাহ তালা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং ওনারও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। উনি পরিশ্রম করিয়া বিলাপ কোনো সংস্থা পাইছি সংগ্রহ করছেন করিয়া আপনার লাগে পাঠিয়েছে এবং আপনারা ওনার লাগে বেশি বলে আপনার জীবনের একটা লক্ষ্য হইল এই মাদ্রাসাটা সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হওয়া, এই মাদ্রাসাটা যেভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হয় পরিচালিত হয় সুন্দরভাবে বাচ্চারা লেখাপড়া করতে পারে, এটার দিকে এটার লাগে আল্লাহ তালা কাছে দোয়া করি। আর আমরা এই মাদ্রাসা যে পরিচালনা কমিটি আছে সেগুলি তো সুন্দরভাবে চেষ্টা করা, আপনারাও আপনি তো বাচ্চা কাছে আত্মসুন্দরে এই মাদ্রাসা চলাইবার লাগিয়া চেষ্টা করা, কারণ ইলমের দিন হাসিল করা প্রত্যেকের উপরে জরুরি, প্রত্যেকের উপরে জরুরি। আল্লাহ সুবহানাহু তাআলা বলিয়া দিছেন একটা দিশের মহকুম আছে যে জরুরত আন্দাজা ইলম শিক্ষা করা এটা প্রত্যেক বালে পুরুষ লাগি ফল যায়, এটা করতে হবে, কারণ না করলে একটা লাগে আমরা জবাব দিয়ে করতে হবে। আমরা আজকে নামাজ পড়তে হইব, নামাজের ব্যাপারে যতটুকু মাসলা মাসাইল আছে ওগুলো জানতে হইব, তারপরে আমরা রোজা রাখলে রোজার মাসলা মাসাই জানতে হইব, তারপর এইরকম প্রত্যেকটা আমল করার লাগে আমলের পরিমাণ মাসলা মাসাইলে আমরা জানতে হইব, এর লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলে তৌফিক দান করুন যেন আমরা ইলমে দিন হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমরা ধারাবাহিকভাবে যাদের নাম আমরা বলবো যারা এখানে উপস্থিত আছেন তাদের নাম আমরা ইতিমধ্যে করেছি, এদের নামই আমরা বলবো।
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.